ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের রক্ত স্নাত লাল সবুজের আমাদের বাংলাদেশ এক রক্তখায়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার রক্তিম সূর্য সিনিয়ানা শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে শুরু করছে আজকে আমার আয়োজন বন্ধুরা আজ আমি কথা বলবো বাংলাদেশ সংবিধান প্রণয়নের ইতিহাস নিয়ে আপনারা অবশ্যই অবগত আছেন তম বিসিএস সহ বিগত বিসিএস গড়ে চার থেকে পাঁচটি এবং বিজিএস তথা বিজেপা সহকারী নিয়োগ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সংবিধান অপরিহার্য চলুন এখন আলোচনায় যাওয়া যাক বন্ধুরা আমাদের সংবিধান প্রণয়নের পিছনে তিনটি ধাপ রয়েছে যা আলোচনা না করলেই নয় তা হল এক নগরে বাংলাদেশের সরকার গঠন দুই গণপরিষদ তথা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন এবং খসড়া সংবিধান প্রণয়ন কমিটি তথা কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি এখন আসা যাক প্রথম দাবি নগরে বাংলাদেশের সরকার গঠন শোষণ একটি একক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল কুষ্টিয়া জেলার মুজিবনগরে বর্তমান মেহেরপুরের ভবেলপাড়া গ্রামে বৈদ্যনাথ তলায় বাংলাদেশ সরকার গঠন করা হয় এই সরকারকে বাংলাদেশের অস্থায়ী সরকার বা প্রবাসী সরকারও বলা হয় এ দিনে বাংলাদেশ কনস্টিটিউট অ্যাসেম্বলিও গঠন করা হয় দশই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কোক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্স জারি করা হয় বর্তমানে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের সপ্তম তফসিলে স্থান দেওয়া হয়েছে এম ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এ ঘোষণাপত্র পাঠ করার মাধ্যমে ছাব্বিশে মার্চ প্রথম প্রহারে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয় বন্ধুরা এটাই বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান সতেরোই এপ্রিল শুধুমাত্র শপথ গ্রহণ সম্পূর্ণ হয় এবং শপথ গ্রহণ শেষে সবাই দ্রুত স্থান করেন এখন আসা যাক দ্বিতীয় ধাপে বাংলাদেশ অ্যাসেম্বলি গঠন দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ গণপরিষদ গঠন করা হয় সংবিধানের খসড়া রচনা বা খসড়া গৃহীত করার জন্য গঠিত প্রতিনিধিদের গণপরিষদ নামে পরিচিত বন্ধুরা একথা না বললে নয় তা হলো সাতই ডিসেম্বর উনিশশো ও একলাই মার্চ ১৯৭১ এর জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে বিজয়ীদের নিয়ে গণপরিষদ গঠিত হয় গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল ৪৬৯ জন কিন্তু তা বিভিন্ন কারণে কমে চারশো জন হয় বিশেষ করে মারা যায় বারো জন পাকিস্তানি নাগরিক নাগরিক থাকেন দুই জন দালালি আইনে আটক হন পাঁচ জন আওয়ামী লীগ হতে বহিষ্কৃত ছেচল্লিশ জন সহ বৈদেশিক যোগদান করেন একজন মোট বাদ পড়ে ছেষট্টি জন এই চারশো উনসত্তর জনের মধ্যে জাতীয় পরিষদে একশো জন ও প্রাদেশিক পরিষদের তিনশো জন ছিল গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় পরবর্তী বছর দশ এপ্রিল উনিশশো সালে গণপরিষদের উনিশশো ১৯৭২ সালে গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্ক গণপরিষদ গণপরিষদের সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদউল্লাহ বন্ধুরা এটা মনে রাখতে হবে যে বঙ্গবন্ধু আটে জানুয়ারি পাকিস্তান কারাগার হতে মুক্তি পান এবং 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং বঙ্গবন্ধু বঙ্গবন্ধু 11 জানুয়ারি 1972 বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার অব বাংলাদেশ জারি করেন বন্ধুরা এটাই ছিল বাংলাদেশের দ্বিতীয় অস্থায়ী সংবিধান এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আসা যাক তা হল বর্তমান সংবিধান রচনার প্রথম পদক্ষেপ ছিল সংবিধান রচনার জন্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকৃত উনিশশো সালে বাইশে মাস বাংলাদেশ গণপরিষদ আদেশ বাইশে মার্চ রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী দ্য অ্যাসেম্বলি অর্ডার অব বাংলাদেশ জারি করেন তখন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী এটাই বর্তমান সংবিধান প্রণয়নের প্রথম পদক্ষেপ এখন আসা যাক তৃতীয় ধাপে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি এগারোই এপ্রিল উনিশশো সালে খসড়া সংবিধান কমিটি কমিটি তথা ড্রাফটিং গঠন করা হয় কমিটির মোট সদস্য ছিল চৌত্রিশ জন চেয়ারম্যান ছিল ড কামাল হোসেন কমিটির একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু। বিরোধী দলীয় একমাত্র সদস্য ছিল সুরঞ্জিত সিং গুপ্ত তিনি ন্যাপ তথা ন্যাশনাল আওয়ামী পার্টির সদস্য ছিলেন বারোই অক্টোবর ১৯৭২ সালে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন নভেম্বর বাংলা তেরোশো উনআশি সালে খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয় এজন্য 4 নভেম্বর আমাদের সংবিধান দিবস পরীক্ষায় আসার উপযোগী আরো কিছু তথ্য জেনে নিই ভারত ও ব্রিটেনের সংবিধান আলোকে বাংলাদেশের সংবিধান রচিত এই সংবিধানই হলো বা আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন সুপ্রিম ল এবং এটা লিখিত সংবিধান ও দুষ্পরিবর্তনীয় এই সংবিধানের খসড়া ব্রিটিশ ছিল বাহাত্তর পৃষ্ঠা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সংবিধান ভারতের এবং ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের এবং ব্রিটেন নিউজিল্যান্ড ও সৌদি আরবের আছে অলিখিত সংবিধান যাই হোক বন্ধুরা এগারোটি অধ্যায় একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ এবং সাতটি তফসিল ও একটি প্রস্তাবনা সহ বর্তমান সতেরোটি সংসদ নিয়ে আমাদের গর্বিত লাল সবুজের সংবিধান প্রণয়ন হয়েছে যা কার্যকর হয় ১৬ ডিসেম্বর উনিশশো সালে বন্ধুরা আমার পরিশ্রম আপনাদের জন্য তাই আমার ভিডিওটি থেকে সামান্যতম উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ